শেষ করছি, কিন্তু এইটুকু একটা পিকু সামান খেয়ে আর কি পেট ভরে নাকি। কিন্তু এবার পিকু সামান খেয়ে থাকলে চলবো না, একটা গোডাউন নিয়ে গোডাউন খালি কামু কামু কামু। ও সাবান পড়তে সাকার দিয়ে এরম মনে হবো, আমার এই একটা সাবানে কোনোই কামু না, আমার তো জান লাগবে সাবানের গোডাউনের কাছে। গোডাউন নিশ্চিত মা গড়ে রাখছে, যাই গড়ে যাই একটু গোয়েন্দাগিরি করি গা। কি সুন্দর এই আবহাওয়া, এখানে বসে খাইতে খুব ভাল লাগতেছে। সাবান ছিল 10টা, খাইতে খাইতে হয়ে গেল কয়টা দেখি, একটা দুই ডে তিন ডে চার ডে পাঁচটা ভাই কেনা এই পাঁচটা। তুই? হ্যাঁ আমি। কি খাস এগুলা? এগুলা দেখতেছিস না পুডিং খাইতেছিস? এগুলো মানুষ কেমনে খায়? আমার তো সাবান ঘর শেখ, সাবান খাও বুঝছ? কি কেমন মানুষ খায় না গোসল করে সাবান দিয়ে? আরে ওটা না বুঝা করে মাছি তো আর খায় দেখ বাড়াই না, কিন্তু কি মজা। এই শুন বল, আই খেলতে যাই। খেলবি? হ্যাঁ, কিন্তু তুই যে এতক্ষণ বইরা আমার কাছে এইসব আজে বাজে কথা কইলি, তার পানিশমেন্ট আছে? আমি তোরে এটা খাওয়ামু। খাবি? খাবি না, খাইতে হইব না, আমি খামু না, ওগুলো আমার খাইতে হয় না। ঠিক আছে ঠিক আছে, যা যা সামনে আগা। আয় পাম মারলাম, দেখলি কি আর আমি আমার কি অমূল্য ধন দিতাম নাকি আমার সাগর। তোর সঙ্গে প্রেম কইরা আমার জীবনটা আমি শেষ করছি, আগে জানলে তো আমার মতো ছেলের সঙ্গে প্রেম করতাম না আমি, অসভ্য থাকার। আয় রাতে তোর ফোন ওয়েটিং থাকে কেন? হ্যাঁ কাছে দিলে আমি মানুষ তোরা তুই। আরে লাইন মারি নাই তো, আমি ওই যে আমার খালাতো বোনকে ফোন দিছিলাম, একটা দরকার ছিল। বুঝছি তো, খালাতো বোনের সাথে কথা বলছ না তুমি? খালাতো বোনের সঙ্গে তোমার তলে তলে পিরিত আছে আমি জানি না। হ্যাঁ কথা কথা গায়ে হাত দিবা না, গায়ে হাত দিবা ভালো লক্ষণ না, এই তারা গায়ে হাত দেয় ওই রকম মেয়ে কেউ বিয়ে করে না বুঝছো। এই দেখো আমি কিন্তু তোমার গার্লফ্রেন্ড হই। হ্যাঁ আমার সামনে তুমি আরেকটা গার্লফ্রেন্ড সাথে কথা কইবা, এটা কিন্তু আমি কখনো মেনে নিব না। জানুশ করি কি আমার কাছে না এই সবার এত প্রিয় লাগে, এত প্রিয় লাগে যে আমি পোলাও মাংস খেয়ে ভুলে যাই গে, মানে পোলাও মাংসের থেকেও মানে এত স্বাদ করে ভুলেও যেতে পারবো না। একটা খাইলে তুই বুঝবি, তোরে দিব কে আমি খাবো কি। চল কি সুন্দর পরে কই ঝগড়া হচ্ছে। বুদ্ধি পাইছি, একটা শিকারও সামনে আছে। আরে দুইটা ঘটনা বললাম একটা বিশ্বাস করলাম না। আচ্ছা ঠিক আছে আরেকটা বলতাছি শুনো। না ঠিক আছে এবার সত্য কমো, আমার ওই যে বন্ধু আমার ওই যে কলেজের নোটের জন্য আমার ফোন দিছিল, কয় বন্ধু ইংলিশ নোট আড়াই ফেলাইছি। হ্যাঁ তোমার ইংলিশ নোট হারাইছে আর কত ইংলিশ নোট। আই আই এখান থেকে যা যা, এমনি তো মাথা গরম আছে রাগড়েস না মার, যা 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 হট মাথা একবার ফাইরে ফাইরে ভালো। শুনো না এই কোশ্চেনটাতে মারব কিন্তু, এই যা যা দজ্জাল দজ্জাল মারে। আমার গোদাটা তো শুনো।
পেপু আমার কথা যত শুনো, যেমন সাবান দিয়ে গোসল করলে শরীরে সব ময়লা দূর হয়ে যায়, ঠিক তেমনি সাবান খাইলে মনে সব ময়লা দূর হয়ে যায়। ওই আমার আমি খাই আমার মনে সব ময়লা দূর হয়ে যায়। ও মা গো, কি বাতাসে বাতাসে কয়ে দিতেছে যে মানে সাবান খেলে তোমার মনে সব ময়লা দূর হয়ে যাবে। সাবান খেলার দরকার থাকবো না, বলে দাও গা, বয়ফ্রেন্ডের সাথে মারামারি করবো না। খাও তোমরাও আমার মেয়ের মতো সাবান খাও, এ তো দেখি আরে ভাইরাসের মতো সারা গ্রাম সবাই যাইতেছে গা। জি না, আমরা সাবান খাই না, আপনার মেয়ে আমাকে বুলবো যাইছে। কি বুলবো যাইছে? আমার এতটুকু মেয়ে এই তুমি করে বুলবো যাইছে? আপনার মেয়ে এতটুকু না, আপনার মেয়ে কি কান্নাগুলো করে একবার কি দেখছেন? কি করছে কও? এদে ওর দোষ আছে, দজ্জাল আমার বান্ধবী আর কি, দজ্জাল বুঝছেন আমার মারধর করতে ছিল। এই আমি তোমার বান্ধবী গার্লফ্রেন্ড হইতে পারো না? এই যে শুনেন, আমি আমার বয়ফ্রেন্ডের সঙ্গে ঝগড়া করতেছিলাম, তখন আপনার মেয়ে মাঝখানে যা বলতেছে যে সাবান খেলে নাকি প্রেম প্রীতি মহব্বত নাকি ভালো হয়, ওটা কেন কইছে যে মনের ময়লা পরিষ্কার হয়? ওর তো মনে মেলা ময়লা, এই জন্য ওরা খাবার কইছিলাম। ঠিক আছে, এই কথা কইলা আপনার মেয়ে আমাকে দুজনে সাবান খাওয়াইছে আর সাবান খেয়ে আমাকে মুখ ছুলে গেছে, এখন আপনি কি করতে পারেন? হ্যাঁ, ওই যে ঘরে যে সাবান দিছিলাম না, ওখানে সাবান নাই, ওই সাবান নিয়ে সাবান আপনার মেয়ে নিয়ে গেছে। কি বলে আমাকে সেটাই কইতেছি, ওই সাবান নিয়ে এত লাগনা খাওয়াইছে। ওই সাবান নিয়ে, ওই যে আসছে একটা এই খাবার দিও। বিচার করেন, এই আয় বড় বান্ধবী আসো। তুমি শ্যাম্পু খাইতেছো না বলা, এই জন্যই তুমি সাবান খাওয়াইছো।